আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা ওই সমস্ত কারণ জেনে নেব যে সমস্ত কারণে আমাদের নামাজ তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া জায়েজ আছে, তবে হ্যাঁ পরবর্তীতে অবশ্যই নামাজটি পড়ে নিতে হবে। তো তৎক্ষণাৎ অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। তো বিষয়গুলি হলো, প্রথমত নামাজ পড়া অবস্থায় আপনি নামাজ পড়া শুরু করছেন, এমন তো অবস্থায় যদি রেল অথবা স্টিমার অথবা এরকম আরও কিছু যানবাহন আছে যেমন প্লেন, তো এরকম যদি ছেড়ে দেওয়ার সময় হয়, হ্যাঁ এরকম এখনই ছেড়ে দেবে, এমতো অবস্থায় আপনি নামাজের মধ্যে আছেন, অথচ সেই রেলে অথবা সেই প্লেনে অথবা সেই স্টিমারে আপনার স্ত্রী আছে, আপনার সন্তানেরা আছে, অথবা আপনার কোনো মালামাল আছে, তো এই সময় আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি গাড়ি ধরবেন। যদি গাড়ি চলে যাওয়ার সম্ভাবনা থাকে যে এখনই গাড়ি ছেড়ে দেবে, এমন অবস্থায় যদি আপনি নামাজে থাকেন, আপনি নামাজ ছেড়ে আপনি গাড়িতে উঠতে পারবেন। তো এটা হলো প্রথম নম্বর মাসালা। দ্বিতীয় নম্বর মাসালা হলো যে আপনি নামাজ পড়তেছেন, এমন অবস্থায় যদি সাপ আসে আপনার সামনে, এই সাপকে দেখে যদি ভয়ে আপনি নামাজ ছাড়েন, অথবা আপনাকে আপনার নিজেকে হেফাজত করার জন্য ওই সময় নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে, তাহলে সাপ দেখলেও আপনি নামাজ ছাড়তে পারবেন, জায়েজ আছে। তৃতীয় নম্বর মাসালা হলো, আপনি নামাজ পড়তেছেন তো নামাজের ভিতরে নামাজের মধ্যে আপনি দেখতে পারতেছেন অথবা বুঝতে পারতেছেন যে জুতা চোর আপনার জুতা ধরছে, এখন জুতা নিয়ে ভাগবে পালাবে, তো এমন অবস্থায় আপনার নামাজ ছেড়ে দিয়ে ওই জুতা চোরকে ধরা, আপনার এই সম্পদটাকে হেফাজত করা জায়েজ আছে। আপনি যদি চান যে আমি এখন চোরকে ধরবো, আপনি অবশ্যই চোরকে ধরতে পারেন নামাজ ছেড়ে দিয়ে, তবে হ্যাঁ পরবর্তীতে অবশ্যই সেই নামাজটি পড়ে নিতে হবে। চার নম্বর মশলা হলো, রাতের বেলায় আপনি নামাজ শুরু করছেন, এমন তো অবস্থায় আপনার মনে পড়লো যে আপনার মুরগি হাঁস অথবা গরু ছাগল এরকম বাইরে আছে, অথবা আপনার এই সম্পদগুলি মুরগি হাঁস এগুলি বাইরে থাকার কারণে যদি আপনার মনে হয় যে এখন বিড়াল আসছে, আপনি যদি বুঝতে পারেন যে বিড়াল আসছে অথবা এরকম সিগাল আসছে আপনার এই মুরগি এবং হাঁসকে খাওয়ার জন্য, তো এমন অবস্থায় আপনি নামাজ ছেড়ে দিয়ে এই মুরগি হাঁসকে হেফাজত করতে পারবেন, আপনার সম্পদগুলিকে হেফাজত করতে পারবেন, তো এই মুহূর্তেও নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। পাঁচ নম্বর মশলা হলো, আপনি নামাজ শুরু করছেন, এমন অবস্থায় দেখা যাচ্ছে যে আপনার চুলার মধ্যে এরকম তরকারি যে আপনি উঠাইয়া দিয়েছেন রান্না করার জন্য, তো এই তরকারি উতলাইয়া পড়তেছে, নষ্ট হয়ে যাচ্ছে আপনার তরকারিটা, তো এমন অবস্থায় আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনার তরকারিগুলিকে আপনি হেফাজত করতে পারবেন, যাতে করে নষ্ট না হয় এজন্য আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, এই সময় আপনি নামাজ ছাড়তে পারবেন, তবে হ্যাঁ পরবর্তীতে আবার নামাজটা আপনাকে পড়তে হবে, কারণ শরীয়ত বলে যে কোনো ব্যক্তির এক আনার ক্ষতি হোক এরকমটা শরীয়ত চায় না। শরীয়ত মানুষের জন্য সুবিধা দেখছেন, মানুষকে এই দিনটা মানুষের জন্য সহজ, কোরআনের ওপর চলা, হাদিসের ওপর চলা, ইসলামের ওপর চলা অতি সহজ, কিন্তু এটাকে আমরা কঠিন বানায় ফেলছি। তো যাই হোক, যদি এরকম তরকারি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তখন আপনি নামাজ ছেড়ে দিয়ে এই তরকারিকে আপনি হেফাজত করতে পারেন। ছয় নম্বর মশলা হলো যে নামাজের সময় যদি আপনার প্রস্রাব পায়খানা যদি চাপ আসে, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনার হাজত আপনি সারতে পারেন, হাজত সারার পরে আপনি ইহতিমাম ও গুরুত্বের সহিত নামাজটি আদায় করবেন। সাত নম্বর মশলা হলো, নামাজ পড়া অবস্থায় আপনি জানতে পারলেন যে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে এবং তার সামনে এরকম কুয়া আছে অথবা খাল আছে, খন্দক আছে, যেটাই বলি না কেন, তো যেখানে সে যদি পড়ে যায় তাহলে তার জীবন নাশের আশঙ্কা আছে, তো এমন অবস্থায় আপনাকে নামাজ ছেড়ে দিয়ে সেই ব্যক্তিকে সাবধান করতে হবে যে ওদিকে যাওয়া যাবে না, ওদিকে গেলে আপনি খালের মধ্যে পড়বেন অথবা কূপের মধ্যে পড়বেন, আপনার জীবন নাশের আশঙ্কা আছে। তো যদি আপনি নামাজ পড়া অবস্থায় জানতে পারেন যে সে বিপদের দিকে অগ্রসর হচ্ছে, অথচ তাকে যদি আপনি সতর্ক না করেন, সে যদি ওই অন্ধলোক অথবা অজ্ঞ লোক যদি ওখানে গিয়ে পড়ে মারা যায়, এজন্য আপনি গুনাহগার হয়ে যাবেন, তবে হ্যাঁ
যদি সেখানে সতর্ক করার মতো আরো অনেক মানুষ থাকে তাহলে আপনাকে নামাজ ছাড়তে হবে না। আট নম্বর মাসালা হলো যে নামাজ পড়া অবস্থায় যদি আপনি জানতে পারেন যে কারো কাপড়ের মধ্যে আগুন লেগেছে, তো এমন অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে ওই ব্যক্তিকে এরকম তার জীবন বাঁচা আপনার জন্য ফরজ হয়ে যাবে। এমন অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে ওই ব্যক্তির জীবন বাঁচানোর চেষ্টা করতে হবে। নয় নম্বর মাসালা হলো যদি নামাজ পড়া অবস্থায় কারো বাবা মা দাদা দাদি নানা নানি, মনে করেন আমি নামাজ পড়তেছি, আমার বাবা মা দাদা দাদি নানা নানি যদি কোনো বিপদের মধ্যে পড়ে, দেখা গেছে যে প্রসাব পায়খানার জন্য বাইরে গেছে কিন্তু পা স্লিপ করে পড়ে গেছে, অথবা কাঁপতে কাঁপতে পড়ে গেছে, অথবা মাথা ঘুরে পড়ে গেছে, এরকম বিপদ অবস্থায় যদি ডাক দেয় আপনাকে, তাহলে অবশ্যই আপনাকে নামাজ ছেড়ে দিয়ে, যদি সেটা ফরজ নামাজও হয় তারপরে সেটাকে ছেড়ে দিয়ে তাদেরকে হেফাজত করতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে হেল্প করতে হবে, সাহায্য করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, যে কয়টি মাসালা বললাম খুবই গুরুত্বপূর্ণ মাসালা, অবশ্যই আমাদের প্রত্যেকেরই কাজে লাগবে এই মাসালাগুলি। তো যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে, যদি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনার মন্তব্য কমেন্ট করতে পারেন। আর আপনি যদি এরকম ইসলামিক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো আবার কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।